দেখেছেন তো? কালকে আমি সিনেমার চোখ পেরিয়ে ঠিক আপনাদের সামনে, আপনাদের মাঝখানে, আপনাদের সহকর্মী হিসেবে আমি নতুন পরিচিতি পেয়েছি। দিদি আমাকে একটা বিশ্বাসের সঙ্গে আজকে আপনাদের সামনে পাঠিয়েছে। দিদির বিশ্বাস যে আমি মানুষের সাথে, মানুষের হয়ে মানুষের জন্য কাজ করতে পারি আর আমি পারব, এই বিশ্বাসটা আপনাদেরকে রাখতে হবে আমার উপর। রাখবেন তো? আমি সমর্থন চাইছি না, কিন্তু আমি আশীর্বাদ চাইছি। আমি ভোটও চাইছি না, আমি শুধু বলছি আমরা পাশে থাকবে। কারণ আমাদের গণনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, আসবো আপনাদের কাছে। সঠিক বলবেন তো, ভুল কি ঠিক কি নির্ণয়টা আপনাদের নিতে হবে, কারণ আমরা নিজের চোখে উন্নয়ন দেখেছি এবং আমরা উপভোগ করেছি, এবং দিদির যে উন্নয়ন যাত্রাটা রয়েছে তার নতুন সৈনিক আমি। শুধু আমি নিয়ে আপনার প্রত্যেকজন যারা আজকে উপস্থিত, আমরা সবাই একসাথে দিল্লিকে, দিদিকে দিল্লি অবধি পৌঁছে দেবার আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। আমার আপনাদের কাছ থেকে কিছু চাই না, আপনাদের অনেক মনে হতে পারে আপনাদের যে দুশ্রত কলকাতায় থাকে নায়িকা, কত আসবে, কতই বা এসে আমাদের জন্য কাজ করবে, হতেই পারে মনে। কিন্তু আমি আপনাদের এইটুকু আশ্বাস দিতে পারি যে একটা সালায় আমি আমার মানুষের জন্য, আমার লোকজনদের জন্য, আমার দাদাদের জন্য, আমার দিদির জন্য, আমার মায়েদের জন্য আমি উপস্থিত থাকবো এক সালে। আর মায়েদেরকে বলবো যে আপনারা যারা আজকে এখানে উপস্থিত, যারা আজকে আসতে পারেনি, তাদেরকে আমার শুভেচ্ছা বার্তা জানাবেন।